মুনির চৌধুরী 1925 সালে 27 নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী। তিনি নাট্যকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। মুনির চৌধুরী 1965 সালে প্রথম বাংলা টাইপরাইটার নির্মাণ করেন, যা মনির অপটিমা নামে পরিচিত। তিনি 1971 সালে 14ই ডিসেম্বর নিখোঁজ হন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: নাটক রক্তাক্ত প্রান্তর, তার প্রথম নাটক, কবর, কবর নাটকটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, পলাশী ব্যারাক ও অন্যান্য, দণ্ডকারণ্য, চিঠি, মানুষ, তার উল্লেখযোগ্য নাটক, অনুদিত নাটক মুখরা ও রমণী বশীকরণ, শেক্সপিয়ারের দ্য টাইমিং অব দ্য স্রো এর অনুবাদ, রূপার কৌটা, জন গলস ওয়ার্দির দ্য সিলভার বক্স অবলম্বনে, কেউ কিছু বলতে পারে না, তার প্রবন্ধ মীর মনস, 1965 সালের মীর মনস গ্রন্থের জন্য তিনি দাউদ পুরস্কার লাভ করেন, তার পঙ্গুক্তি তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে, ইব্রাহিম কাদরি রক্তাক্ত প্রান্তর।